সারা বছর ধরে সময়ের অভাবে রূপচর্চা শরীর কোনোটাই ঠিকভাবে করা হয় না তাই পুজো এসছে বলে মা আমি চলে গিয়েছি পার্লারে এবার অ্যাকচুয়ালি দেখি সুন্দরই হয়ে বেরবো এটা ভেবে অনেক মজা হচ্ছিল কিন্তু টেনশন টেনশনও হচ্ছে কারণ আমার মাকে নিয়ে পার্লার এলে আমার অনেক ভয় লাগে কারণ আমার মা অনেক খুদ আর একটু কিছু ভুল হলে বাড়ি এসে আমাকেই ধিপুনি দেবে যাই হোক বাবা কোনো প্রবলেম ছাড়াই ভালো ভালো মায়ের কাজটা হয়ে গেছে আর আমি বসে গেছি থ্রেডিং করার জন্য বছরে দুইবার আমি আইব্রো প্লাক করি আর তাই জন্যই আমার কিন্তু অনেক লেগেছে এবারে মা আর আমি ডিটেনার ফেসিয়াল করবো তাই জন্যই সোনার জিনিসপত্রগুলো সব আমাকে দিয়ে মায়ের রিল্যাক্সে বসে পড়েছে ডিটেন করাতে আফটার ডিটেন মায়ের মুখে একটা ফেসিয়াল প্যাক লাগিয়ে দিয়েছে তারপরে আমার সুন্দরী মা হয়ে গেল আরো সুন্দর এবার কালো কালো মুখগুলোকে ফর্সা করার জন্য পাল্লারি দিদিগুলো অনেক চেষ্টা করছিল কিন্তু এখানকার মেসাজ ঘুম পেয়ে যাচ্ছিল আমার মামে এখন কেদ মারতে মারতে বাড়ির দিকে টুকু টুকুস করে যেতে থাকি তোমরা আমার সাবস্ক্রাইব করে ফেলো টাটা